প্রত্যেক দিনের মতো আজকে আমাদের স্পেশাল ভেহিকেল চেকিং ছিল। স্পেশাল ভেহিকেল চেকিংয়ের সময় একটা বাইক, পালসার বাইক TR07G5370 বাইকটাকে আমরা আটক করি। আটক করার পর তার মধ্যে দুইজন লোক ছিল, হৃদয় মিয়া এবং মালিক মিয়া নামে দুইজন লোক ছিল। তাদের ব্যাগ থেকে তল্লাশি করে আমরা গাঁজাগুলি উদ্ধার করি। অনুমান 10-11 কেজি হবে গাঁজা আমরা উদ্ধার করি এবং বাজার মূল্য হবে 70-80 হাজার টাকার মতো। এবং তাদের বিরুদ্ধে একটা আমরা স্পেসিফিক NDPS মামলা নথিভুক্ত করছি। আগামীকাল তাদেরকে আদালতে প্রেরণ করা হবে এবং রিমান্ড চেয়ে প্রেরণ করা হবে। আচ্ছা, প্রাথমিক তদন্তে কী মনে হচ্ছে, মানে বাইকে করে গাঁজাগুলি কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল? মানে প্রাথমিকভাবে আমরা এতটুকু জানতে পেরেছি, কলমছড়া থেকে গাঁজাগুলি নিয়ে জিরানিয়ার উদ্দেশ্যে তারা যাওয়ার জন্য গিয়েছিল। আগরতলা শহরে তো এইভাবে নেওয়া বারণ, তো এটা নিয়ে কী বলবো? আমাদের তো চেকিং চলছে, এই ধরনের অবৈধ কাজের সঙ্গে যারা যুক্ত আমরা প্রপারলি চেকিং করছি এবং আগামী দিনেও আমাদের এই চেকিং জারি থাকবে এবং প্রপার অ্যাকশন আমরা নেব। যে দুইজনকে আটক করা হয়েছে তাদের নামটা কী বললেন? একজনের নাম হলো হৃদয় মিয়া আর একজনের নাম মানিক মিয়া। তাদের বাড়ি কোথায়? তাদের বাড়ি খলমচড়া। তাদের বিরুদ্ধে আগে কোনো অভিযোগ ছিল কোনো থানার মধ্যে? আমরা ভেরিফাই করে দেখছি থানাগুলির সঙ্গে, কনসার্ন পুলিশ স্টেশনের সঙ্গে আমরা যোগাযোগ করছি, যদি থাকে তাহলে কিছু তাদেরকে ইনভলভ করা হবে। আনুমানিক বাজার মূল্য কত হবে? 70-80 হাজার টাকার মতো হবে।